আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত। আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত এ ব্যাপারে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জেনে রাখা ভালো হবে, পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে সূরা বাকারা, আর এই সূরা বাকারারই 255 নম্বর আয়াতকেই আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসির যে কত গুরুত্ব, কত ফজিলত রয়েছে তা আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বললে আপনি হয়তো বা কিছুটা আঁচ করতে পারেন যে আয়াতুল কুরসির যে এই একটি মাত্র আয়াতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব, কত মহত্ব, কত ফজিলত বর্ণনা করেছেন। এ ব্যাপারে সহি মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে অনেক আয়াত রয়েছে, 6666টি আয়াত এ কথা মিথ্যা, বরং 6232টি আয়াত এ কথাই ঠিক। এতগুলো আয়াতের মধ্যে হে উবাই ইবনে কাব আবুল মুনজির, তুমি বলো তো দেখি সবচাইতে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এই কোরআনুল কারিমের মধ্য থেকে কোন আয়াতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো তো এই গোটা কোরআনুল কারিমের মধ্য থেকে কোন আয়াতটা সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত? অনুরূপ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন এই কোরআনুল কারিমের মধ্য থেকে কোনটি সর্বশ্রেষ্ঠ আয়াত। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরপর তিনবার জিজ্ঞাসা করলেন, বলো তো কোরআনুল কারিমের মধ্য থেকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তৃতীয়বারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আয়াতুল কুরসি অর্থাৎ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হচ্ছে কোরআনুল কারিমের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ একটি আয়াত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন, উবাই ইবনে কাব, তুমি ঠিক বলেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইলমে বারাকাত দান করুক, আল্লাহুম আমিন। উবাই ইবনে কাব ছিলেন একজন প্রখ্যাত সাহাবি, কণ্ঠটা ছিল অনেক সুন্দর, তার তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে প্রেরণ করেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পান। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার নাম ধরে বলেছেন যে আপনি আমার কোরআন তেলাওয়াত শোনার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো উবাই ইবনে কাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম ধরে আমাকে বলেছেন যেন তোমার তেলাওয়াত আমি শুনি। সুবহানাল্লাহ। কত মর্যাদাপূর্ণ একজন সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তৃতীয়বারে তিনি বললেন যে কোরআনুল কারিমের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তুমি ঠিক বলেছ, আল্লাহ তোমার ইলমে বারাকাত দান করুক। যে হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থে পাবেন, এছাড়াও তাফসির ইবনে কাসিরে গেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন থেকে এই হাদিস দ্বারা আপনি আমি জানতে পারলাম পবিত্র কোরআনুল কারিমের যতগুলো আয়াত রয়েছে, যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সবচাইতে উত্তম আয়াত হচ্ছে
আয়াতুল কুরসি। অতএব গোটা কোরআনুল কারিমই হচ্ছে ফজিলতপূর্ণ, গোটা কোরআনুল কারিমই হচ্ছে আল্লাহর মহত্ব, গোটা কোরআনুল কারিমই হচ্ছে আল্লাহর গুরুত্ব দিয়ে বোঝানো। এই গোটা কোরআনুল কারিমের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি কি করে বুঝাতে পারি যে আয়াতুল কুরসির যে গুরুত্ব কত, আয়াতুল কুরসির যে ফজিলত কত? সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানের যাকাতের বাইতুল মালের যাকাতের পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। লম্বা একটা ঘটনা, সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস, লম্বা একটা ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে যে যাকাত এই বাইতুল মালের পাহারাদার হিসেবে আমাকে নিযুক্ত করলেন, পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে বাইতুল মাল পাহারা দিতে লাগলাম। যখন বাইতুল মাল পাহারা দিতে লাগলাম, রাত্রিবেলাতে দেখা গেল একজন চোর এসে হাজির হয়ে গেল চুরি করার জন্য বাইতুল মাল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরটাকে ধরে ফেললেন। যখন চোরটাকে ধরে ফেললেন, তো এই চোরটা অনেক কাকুতি মিনতি করছে যে শোনো আবু হুরায়রা, আমার বাড়িতে অনেক অসহায়, আমার ছেলে সন্তান না খেয়ে আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিন চুরি করতে আসবো না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মায়া হলো, তো চোরটাকে ছেড়ে দিলেন, বললেন যে আর কোনো দিন এসো না। তো চোরটা চলে গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ হ্যাঁ আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আল্লাহর নবী, রাত্রিবেলাতে একজন চোর এসেছিল, তো আমি চোরটাকে ধরেছি, ধরে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাব তোমাকে। তো চোরটা এত কাকুতি মিনতি করেছে যে তার বাড়িতে অভাব আর অভাব, তার ছেলে সন্তান না খেয়ে আছে, এজন্য মায়া করে তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, শুনে রাখো, এই চোর হচ্ছে মিথ্যাবাদী, নিশ্চয় আবার এই চোর চুরি করতে আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনও বাইতুল মাল পাহারা দিতে গেলেন। তো আবার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে চোরটা আবার ফিরে আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কবান সাহাবী, সতর্কবান মানুষ, পাহারা দিচ্ছেন। আবার রাত্রিবেলাতে কোনো এক সময় দেখা গেল ওই চোরটা, হুবহু ওই চোরটাই আবার চুরি করে নিয়ে যাচ্ছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার সহিত এই চোরটাকে আবার ধরে ফেললেন, ধরে বললেন, তোমাকে আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাবই যাব। তো চোরটা আবার কাকুতি মিনতি শুরু করে দিল, দেখো ভাই আবু হুরায়রা, আমার বাড়িতে অনেক অসহায়, আমি গরিব, আমার ছেলে সন্তান না খেয়ে আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার মায়া লেগে গেল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিনও। তো সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করছেন, হে আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, ওই চোরটা এত কাকুতি মিনতি করেছে, আমার অন্তরে মায়া হলো, দয়া হলো, এই জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চোর হচ্ছে মিথ্যাবাদী, আবার দেখবে চলে আসবে এই চোর। তো পরের দিনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল পাহারা দিচ্ছেন। তো পাহারা যখন দিচ্ছেন, পাহারা দিতে দিতে দেখা গেল তৃতীয় দিনও রাত্রিবেলাতে এই চোরটা আবার এসে হাজির, বাইতুল মাল চুরি করে নিয়ে যাচ্ছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন শক্ত করে, ধরে বলেন, আজকে তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাবই যাব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চোর একটা কথা বলেছে, শোনো আবু হুরায়রা, তুমি যদি আমাকে আজকে ছেড়ে দাও, তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব, শোনো আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে আজকে তোমাকে আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব, এই বাক্যগুলো যদি কোনো ব্যক্তি রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে রাত্রিবেলাতে এই বাক্যগুলো পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় ওই ব্যক্তির পাহারাদার হিসেবে, সুবহানাল্লাহ। এবং এই
এই বাক্যগুলো যে ব্যক্তি বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় এবং ওই সারা রাত্রির ভিতরে শয়তান কোনো তার ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আচ্ছা ঠিক আছে তো বলো তুমি কি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট বললেন যে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। তো চোর চলে গেল, সকালবেলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আবু হুরায়রা তোমার চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আজকেও এসেছিল কিন্তু আমি এরকম প্রতিজ্ঞাই করেছিলাম যে আজকে আপনার কাছে নিয়ে আসবই আসব কিন্তু নিয়ে আসতে পারলাম না একটা কারণে, ও আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে এর বিনিময়ে তাকে আমি ছেড়ে দিয়েছি। তো বলা হলো কি বাক্য? তখন বলা হলো যে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া হয়েছিল, যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি রাত্রিবেলাতে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় এবং সকাল পর্যন্ত নাকি শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মন্তব্য শোনার পর বলছেন শোনো আবু হুরায়রা নিশ্চয় এই চোর হচ্ছে মিথ্যাবাদী কিন্তু কথা যেটা বলেছে এই কথাটা হলো সত্য কথা সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা তুমি কি জানো এই চোরটাকে? আল্লাহর নবী আমি তো জানি না এই চোরটাকে, এই চোরটা হলো শয়তান। প্রতিদিন এসেছিল এই বাইতুল মাল সম্পদ চুরি করার জন্য। শুনে রাখো আবু হুরায়রা এই যেই ব্যক্তি এই চোরটা তোমাকে যেই কথাগুলো বলেছে এই কথাগুলো হলো সত্য, কথাগুলো হলো সত্য কিন্তু লোকটা হলো মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহুল বুখারীর 311 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, এছাড়াও আরও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, তাফসির ইবনে কাসিরও গেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যেটা বলতে চাইলাম, দেখেন অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বললেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি রাত্রিবেলাতে পড়ে, অন্য হাদিসেও বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় তার পাহারাদার হিসেবে সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এতগুলো বিবরণ দ্বারা আপনি আমি একটা জিনিস স্পষ্টভাবে সহজেই উপলব্ধি করতে পারি যে আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত আছে, আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত অনেক 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 বেশি। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের নিকট অনুরোধ করব আপনারা সম্ভবপর এই আয়াতুল কুরসিটা শেখার চেষ্টা করবেন। হয়তো বা উপস্থিত মা বোনদের থেকে আর পুরুষদের থেকে কিছু মানুষ হয়তো পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই পারেন না আমার অবগতিতে আছে। অতএব সম্ভবপর সবাই এই আয়াতুল কুরসিটা শেখার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস সহিহ নাসাই গ্রন্থের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, ভালো করে বুঝবেন হাদিসটা, নাসাই গ্রন্থের হাদিস, নাসাই মিশকাত গ্রন্থের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে, কিন্তু জান্নাতে প্রবেশ করেনি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি মরেনি এজন্য জান্নাতে প্রবেশ করেনি, তাছাড়া এই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি এই হাদিস কি করে বুঝাতে পারি, এ হাদিস আপনাদের আমি কি করে বুঝাতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাক্যটা ব্যবহার করেছে আপনি লক্ষ্য করে দেখুন যে ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে যেই ব্যক্তি ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে, ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করেনি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি মরেনি এজন্য প্রবেশ করেনি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসির যে কত গুরুত্ব কত ফজিলত এই সামান্য একটা এই হাদিসের দিকে লক্ষ্য করলে আপনি আজ করতে পারবেন। এরকম ভাষা কোনো দোয়ার ব্যাপারে কোনো আয়াতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, শুধুমাত্র এই আয়াতুল কুরসির ব্যাপারেই বললেন।
অতএব সম্মানিত উপস্থিতি আলোচনা শুনে মানার চেষ্টা করবেন। বিনীত অনুরোধ থাকছে আয়াতুল কুরসি সুরাতুল বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আপনারা সম্ভবপর একদিনে শিখতে হবে এ কথা আমি বলিনি, আপনি 7 দিনে শিখেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এক প্রথম দিন এতটুকু শিখেন, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম পরের দিন এতটুকু শিখেন, মানে অল্প অল্প শিখতে শিখতে আপনি 15 দিনে শিখেন, 1 মাসে শিখেন। আপনি এরকম একটা আজকের জুমার খুতবার পর থেকে প্রত্যেকটা মুসল্লিদের অনুরোধ করব, প্রত্যেকটা মুসল্লিদের অনুরোধ করব, যদি অনেকে আরবি পড়তে পারেন না আপনাদেরকে বলবো, আপনারা তো অনেকে মোবাইল চালান, মোবাইল মোবাইল ইন্টারনেট যে আপনাদের জন্য কত সুবিধাজনক আপনারা ব্যবহার করেন না, এজন্য বুঝেন না। মোবাইলের মাধ্যমে আপনি যদি কোনো কম্পিউটার দোকানদারকে গিয়ে বলেন যে একটা আয়াতুল কুরসি ডাউনলোড করে আমার মোবাইলে ঢুকিয়ে দাও, দেখবেন দিয়ে দিবে। তো আপনি আয়াতুল কুরসিটা যদি এরকম 1 সপ্তাহ শুনেন, দেখতে পাবেন হুবহু আপনার মুখস্থ হয়ে যাবে। অধিকাংশ সাহাবায়ে কেরাম কোরআনুল কারিমের অধিকাংশ সূরা মুখস্থ করে নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শোনার পরেই। তো আপনি আমি তো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি, যারা না পড়তে পারি। সম্মানিত উপস্থিতি বিনীত অনুরোধ করছি, আপনারা সম্ভবপর যারা আরবি পারেন তাদের তো কোনো ছাড়ই নেই, আপনারা দেখে দেখে আয়াতুল কুরসিটা শিখার চেষ্টা করবেন। একটা ভুল ধারণা রয়েছে আমাদের সমাজে, ভুল ধারণাটা কি জানেন? অনেক মা বোনেরা সময় সময় আমাকে জিজ্ঞাসা করে যে আগে কোরআন তেলাওয়াত করতাম, এখন কোরআন তেলাওয়াত করি না। এজন্য যে কোরআন যখন তেলাওয়াত করি তখন অনেক ভুল হয়, তো ভুল হওয়ার কারণে এখন আর কোরআন তেলাওয়াতই করি না, এরকম অনেক মা বোনেরা বলে থাকে। আমি বলি আপনি যদি ভুল হওয়ার ভয়ে কোরআন তেলাওয়াত না পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন কারো বিচারের কাঠগড়াতে পক্ষে সুপারিশ করবে, কারো বিচারের কাঠগড়াতে বিপক্ষে সুপারিশ করবে, বিপক্ষে সাক্ষী দিবে। অতএব কোরআন তেলাওয়াত করতে হবে, আপনার যদি ভুল হয়, আপনার যদি আটকাও পড়ে কোরআন তেলাওয়াত। আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী মুসলিম গ্রন্থের হাদিস, সমাজের মধ্যে সম্পূর্ণ নীতিটাই উল্টো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী মুসলিম গ্রন্থের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুন্দর মতো কোরআন তেলাওয়াত করতে পারে, স্পষ্ট রূপে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের সম্মান হলো, মান মর্যাদা হলো ফেরেশতা সম্মানের নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, শুনে রাখো, যারা আটকে আটকে কোরআন তেলাওয়াত করে, মানে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, আটকে গেছে, একটু ভুল হয়ে গেছে, আটকা পড়ে গেছে, এরপরও কষ্ট ক্লেশ করে আবার তেলাওয়াত শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে ব্যক্তি পড়তে পারলো সুন্দরভাবে তার চেয়ে দ্বিগুণ নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে বোঝা যায়, আপনি যদি পড়া সহি শুদ্ধভাবে পড়ার নিয়তে ভুলও করেন আটকাও পড়া যায়, যদি আপনি আটকে আটকাও পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুখারী মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বিগুণ নেকি দিচ্ছেন। আর সমাজের মধ্যে প্রচলিত আছে যে যদি ভুল হয় তাহলে গুনাহ হবে, ভুল হলে ইচ্ছাকৃত হয়, ভুল হলে গুনাহ হবে, একথাও ঠিক। কিন্তু আপনি যখন শুদ্ধ করার নিয়তে পড়ার নিয়তে সহি শুদ্ধভাবে পড়ার নিয়তে আটকা আটকা ভাবে পড়বেন, চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চেষ্টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চেষ্টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্ম দেখেন, চেষ্টাটা আরো বেশি করে দেখেন, আপনি কতটুকু আল্লাহর জন্য চেষ্টা করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। অতএব মা বোনদের বিনীতভাবে অনুরোধ করব, বাড়িতে গিয়ে ওই আলমারির উপরে যে কোরআনটা রেখে দিয়েছিলেন এতদিনে সম্মান করে, এই কোরআনটা আজকে বাড়িতে গিয়ে নামাবেন। কোরআন মাজিদ ওই থাকের উপর সম্মান করে রেখে দেওয়ার জন্য কোরআন আসেনি, কোরআন মাজিদ সম্মান করে থাকের উপর রেখে দেওয়ার জন্য কোরআন মাজিদ আসেনি, কোরআন মাজিদ এসেছে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য। তো আপনি যদি সম্মান দিয়ে উপর রেখে দেন তাহলে তো আল্লাহ আরও সম্মান দিয়ে আসমানেই রেখে দিতে পারতেন, কথা আমার বুঝতে পারেননি মনে হয়। আপনাকে সম্মান দিতে হবে না, সম্মান দিতে হবে এ কথা আমি বলছি, কিন্তু আপনি থাকের উপর দেখিয়ে অতিরিক্ত যে সম্মান দেখাচ্ছেন এই নীতি আপনাকে বাদ দিতে হবে। আপনি কোরআনটা নিয়ে একটু পড়ার চেষ্টা করুন,
আপনি তো বাংলা ইংরেজি সময় সময় বলি মনে বড় কষ্ট লাগে বাংলা ইংরেজি আপনার ছেলে মেয়ে পারে না হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হয়তোবা আপনাদের সমাজে এরকম করে না কিন্তু অনেক পিতামাতা আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেয় কিন্তু কোরআন পারে না হাদিস পারে না একটা দোয়া পারে না মসজিদে প্রবেশের দোয়া পারে না বের হওয়ার দোয়া পারে না আরে পোশাক পরিধানের দোয়া পারে না পোশাক কিভাবে খুলতে হয় এইগুলো আদব কায়দা শিখে না আপনার ছেলের জন্য আপনি 200টা টাকা ব্যয় করতে পারেন না আপনার মেয়ের জন্য আপনি 300টা টাকা ব্যয় করতে পারেন না তো পরকালে কিন্তু আপনাকেই জবাব দিতে হবে কঠিন ভাবে এটা আপনি খুব ভালো করে মনে রাখবেন সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত অতএব আয়াতুল কুরসির গুরুত্বই হচ্ছে সবচাইতে বড় গুরুত্ব আয়াতুল কুরসির ফজিলতই হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত অতএব সম্মানিত উপস্থিতি করজোরে অনুরোধ করছি আপনারা এই আয়াতুল কুরসিটা শিখার চেষ্টা করবেন প্রত্যেকটা ছেলে মেয়ে আমি ইমাম সাহেবকেও বলবো তোমার ছেলে মেয়েকে তুমি আয়াতুল কুরসিটা শিখার চেষ্টা করা ইনশাআল্লাহ আজ থেকে এই আয়াতুল কুরসিটা প্রত্যেকটা মানুষকে শিখতে হবে অবশ্যই অবশ্যই শিখতে হবে আরে কোরআনুল কারিমের সবচাইতে সর্বশ্রেষ্ঠ যদি চ এই আয়াতুল কুরসির আয়াতটা খুব কঠিন আপনি দেখতে পাবেন একদিন শিখার চেষ্টা করবেন দ্বিতীয় দিন দেখবেন মন চাইবে না অনেক কঠিন আয়াতুল কুরসির শব্দগুলো খুব কঠিন শব্দ অতএব কষ্ট হলেও আপনাকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের করজোরে অনুরোধ করব এই আয়াতুল কুরসিটা শিখার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুরব্বি একটু পানিটা দেন তো একটু দাও আস্তাগফিরুল্লাহ জাযাকাল্লাহ খাইরান আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি পেশ করছিলাম আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত এবার আপনাদের সামনে আমি আয়াতুল কুরসির তাৎপর্য কিছু বর্ণনা করার চেষ্টা করছি আয়াতুল কুরসির আয়াতগুলোর মধ্যে কী এমন শব্দ লুকায়িত রয়েছে কী এমন অর্থ লুকায়িত রয়েছে কী এমন বাক্য লুকায়িত রয়েছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত 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 ফজিলতের কথা বললেন সম্মানিত উপস্থিতি আয়াতুল কুরসিতে মোট 10টি বাক্য রয়েছে আয়াতুল কুরসিতে মোট 10টি বাক্য রয়েছে আমি প্রত্যেকটি আয়াতের বাক্য আপনাদের সামনে ভেঙে ভেঙে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করবেন এই আয়াতুল কুরসি যে কত গুরুত্বপূর্ণ আপনারা কিছুটা হলেও আজ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আমি 10টা শব্দ আপনাদের 10টা বাক্য ধারাবাহিকভাবে উল্লেখ করার চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া মহান আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নেই এটা হলো প্রথম বাক্য আল্লাহ হচ্ছে মহান তিনি ছাড়া কোনো ইলাহ নেই প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় দুই নম্বর বাক্য আল হাইয়ুল কয়্যুম তিনি চিরজীবন্ত তার কোনো দিন মৃত্যু আসবে না সুবহানাল্লাহ দেখবেন বাক্যগুলোর মধ্যে যে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো লুকায়িত দ্বিতীয় নাম্বার বাক্য আল হাইয়ুল কয়্যুম তিনি চিরজীবন্ত তার কোনো দিন মৃত্যু আসবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সবারই মৃত্যু আসবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোশ্চিনকালেও মৃত্যু আসবে না তৃতীয় নাম্বার বাক্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম
তাকে ত্রন্দা এবং নিন্দ্রা কখনো স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তন্দ্রা কাকে বলে, নিন্দ্রা কাকে বলে? নিন্দ্রা হলো ঘুমকে বলা হয়, আর ত্রন্দা বলা হয় ঘুমের পূর্বে, ঘুম আসার পূর্বে যে একটা জীবাণু জীবাণু বাপ, ঘুম আসার পূর্বে যে জীবাণু জীবাণু একটা বাপ, এই জীবাণু জীবাণু বাপটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোশ্চিন কালেও আসে না। সুবহানাল্লাহ। এতো কোরআন মাজিদের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘুম তো আসে না, আসে নাই, ঘুমের পূর্বে যেই জীবাণু জীবাণু একটা বাপ চলে আসে, এই জীবাণু জীবাণু বাপটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসে না। চতুর্থ নম্বর বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরশ, এই আসমান আর এই জমিনে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই আসমান আর এই জমিনে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব এই কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদের সতর্ক করছেন, শুনে রাখো, এই আসমান আর জমিন সব কিছু হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা সামান্য দিনের জন্য মাত্র দুনিয়াতে গেছো, এই দুনিয়াতে এত পরাক্রমশালী, এত ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিও না। সব কিছুর ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতের মধ্যে এই কথাগুলো লুকায়িত। পাঁচ নম্বর বাক্য, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত বিচারের কাঠগড়াতে সুপারিশ করতে পারে? কে এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত বিচারের কাঠগড়াতে সুপারিশ করতে পারে? অমুক পীর সাহেব মনে হয় সুপারিশ করতে পারবে, কি মনে হয় আপনাদের? তো অমুক পীর সাহেব যে বলল যে আমার বাবারা আমার দাদারা কেয়ামতের মাঠে জাহাজ নিয়ে আসবে, আমাদের যত মরিদানা রয়েছে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবে, আস্তাগফিরুল্লাহ তুবিলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলছেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে এমন আছে, হুংকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে কে এমন আছে আমার অনুমতি ব্যতীত বিচারের কাঠগড়াতে সুপারিশ করতে পারে? বিচারের কাঠগড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো আমরা, এই আশায় বসে আছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে, নবী রাসূলগণকে সুপারিশ করার সুযোগ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কে এমন আছে যে সুপারিশ করতে পারে, উমুক পীর সাহেবই জান্নাতে যায় না জাহান্নামে যায়, এই গ্যারান্টি বা কে দিতে পারে? অমুক বড় হুজুর জান্নাতে যায় বা জাহান্নামে যায়, এই গ্যারান্টি কে দিতে পারে? এই বড় হুজুর যে পীর সাহেব যে বলে দিল যে আমার যত মুরিদানা রয়েছে সবাইকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি কে দিতে পারে? সম্মানিত উপস্থিতি, আয়াতগুলো বুঝার চেষ্টা করবেন। ছয় নম্বর বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তে রয়েছে। সুবহানাল্লাহ। বর্তমানে যা কিছু চলছে, ভবিষ্যতে যা কিছু চলবে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তে রয়েছে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, এ কথা একেবারে ডাহা মিথ্যা কথা। অত্র আয়াতুল কুরসির এই আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত গায়েবের খবর কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গায়েবের খবর জানেন, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল, এজন্য কিছু কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিন্তু সব কিছুই, সব গায়েবের খবরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এটা একেবারে ভ্রান্ত আকীদার মানুষদের নীতি। অতএব বর্তমানে যা কিছু চলে, ভবিষ্যতে যা কিছু চলবে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তে রয়েছে। সাত নম্বর বাক্য,
ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একমাত্র তিনি ইচ্ছা, একমাত্র তিনি যতটুকু ইচ্ছা ব্যতীত আর কানো কোনো মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কতটুকু জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, কোনো মানুষ ধারণাও করতে পারে না। তবে যাকে সামান্য ইলম দেওয়া হয়েছে হয়তো বা কিছুটা আজ করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ইলম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের পরিসীমা কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত, এটা কোনো মানুষের আয়ত্তে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালো মতো বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান মর্যাদা যেরকম দেওয়া প্রয়োজন আমরা কোনো মানুষ দিতে পারি না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন আল্লাহকে চিনি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। তোমরা তো দিন রাত শুধু হাসাহাসি করো, হাসি ঠাট্টা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যেইভাবে চিনি, আল্লাহকে যেইভাবে বুঝি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ওইভাবে বুঝতে, আল্লাহকে ওইভাবে জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, রাত দিন শুধু কাঁদতে, হাসাহাসি একটু কমিয়ে দিতে। আপনার আমার নীতি মানে দিন রাত শুধু হাসা আর হাসি, আল্লাহর ভয়ে কান্নাকাটি। এখানে অনেক 60-70 বছর, 50-60 বছরের মুরব্বী রয়েছে, যদি এক এক করে জিজ্ঞাসা করি, যদি এক এক করে জিজ্ঞাসা করি আল্লাহর ভয়ে কোনোদিন আপনি দুই হাত তুলে চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি ফেলেছেন কিনা, এরকম মুরব্বী অনেক পাওয়া যাবে যে উত্তর আসবে যে চোখ দিয়ে তো পানি ফালাতে পারিনি, চোখ দিয়ে তো পানি ফালাতে পারিনি, তো আপনি আল্লাহর ভয়ে কি করতে পারলেন, দিন রাত শুধু হাসি তামাশা খেল তামাশা দুনিয়া পার করে দিচ্ছি, আল্লাহর ভয়ে যে একটু কান্নাকাটি করা উচিত, আল্লাহকে যে একটু মানা উচিত, এই ভয়টা এই ইলেমটা আপনার আমার মধ্যে কয়জনের মধ্যে খুঁজে পাওয়া যাবে। প্রতিদিন না কান্নাকাটি করতে পারেন, প্রতিদিন তাহাজ্জুদের সালাত না আদায় করতে পারেন, সপ্তাহে একদিন করেন, আরে সপ্তাহে না পারেন মাসে একদিন করেন, মাসে একদিন না পারেন বছরেও তো আপনার নীতি দেখা যায় না, বছরের পর বছর চলে যায় একদিনও তাহাজ্জুদের সালাতের পরে দুই হাত তুলে আল্লাহর নিকট কান্নাকাটি করার এই নীতি, এই বৈশিষ্ট্য, এই গুণটা আপনার মধ্যে নেই। তো আপনি ভেবে দেখেন তো আপনি আল্লাহওয়ালা মানুষ হতে পেরেছেন কিনা। অথচ পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা মানুষ চলে গেছেন, ভালো করে বুঝবেন পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মুমিন মানুষ চলে গেছেন পৃথিবীর ইতিহাসে, প্রত্যেক মানুষের একটা নীতি ছিল, সেটা হলো তারা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করত এবং দুই হাত তুলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করত। তো এই নীতি আপনার আমার মধ্যে নাই কেন, বিশ্বাস করুন এখনো তারা আল্লাহওয়ালা যারা এখন পর্যন্ত যারা রাত্রিবেলাতে উঠে দুরাকাত চার রাকাত আট রাকাত সালাত আদায়ের পর দুই হাত তুলে আল্লাহর নিকট কান্নাকাটি করে তারাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা মানুষ। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার আসন আসমান ও জমিনকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ, কথাটা মনে হয় বুঝতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, আয়াতুল কুরসি নাম হলো কি করে, এই বাক্যর এই শব্দ থেকেই নাম হয়েছে আয়াতুল কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরশ, তার আসন তার কুরসি আসমান আর জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ, এই কথাটা আপনাদের একটু ভালো করে বোঝাই ব্রেনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। আপনি আমি যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমান কত 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 যে বড়, এর হিসাব আমি দিতে পারবো না, তবে এতটুক বুঝেন প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমান তার চেয়ে অনেক 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 বড়। এতটুক বুঝেন দ্বিতীয় আসমান যত বড় তৃতীয় নাম্বার আসমান তার চেয়ে অনেক 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 বড়। এত বড় প্রথম আসমানের ভিতর যদি দ্বিতীয় আসমানকে ঢুকে দেওয়া হয় প্রথম আসমানকে গিলে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ, দ্বিতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমান এত বড়,
তৃতীয় আসমানের চেয়ে অনেক ছোট হচ্ছে দ্বিতীয় আসমান। তৃতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমানকে অনুরূপ তৃতীয় আসমান গিলে খেয়ে ফেলতে পারবে? তৃতীয় আসমান এত বড়, অনুরূপভাবে সাতটা আসমান এক আসমান থেকে আরেক আসমান এত বড়, মানে প্রত্যেকটা আসমানকে গিলে খেয়ে ফেলতে পারবে এত বড় এক একটা আসমান। উপরে যত যাবেন তত বড় আসমান। সপ্তম আসমানটা এবার কত বড় আপনি একটু চিন্তা করে দেখেন তো। সপ্তম আসমানটা যত বড়, আল্লাহর কুরসির তুলনায় সপ্তম আসমান এত ছোট। বাক্যগুলো বুঝার চেষ্টা করবেন। আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসি মানে আল্লাহর পা রাখার স্থানকে কুরসি বলা হয়, আল্লাহর পা রাখার স্থানকে কুরসি বলা হয়, আল্লাহর পা রাখার স্থানকে কুরসি বলা হয়। আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসি এত বড়। এই সপ্তম আসমানটা যত বড়, এই সপ্তম আসমানটা হলো একটা সরিষা দানার ন্যায়। বিশাল মরুভূমিতে একটা সরিষা দানা পড়ে গেলে যত ছোট মনে হয় এই সরিষার দানাটাকে, আল্লাহর কুরসির তুলনায় সপ্তম আসমানটা হলো তত ছোট। আপনাকে আমি বুঝাতে পারিনি, এখন বুঝালাম যে সপ্তম আসমানটা কত বড় হতে পারবে। এখন বুঝেন আল্লাহর কুরসির তুলনায় সপ্তম আসমানটা এত ছোট, আল্লাহর কুরসির তুলনায় সপ্তম আসমানটা এত ছোট যে বিশাল মরুভূমিতে একটা শস্যদানা পড়ে থাকলে যেমন ছোট মনে হয়, মরুভূমির তুলনায় শস্যদানার কোনো বড় মনে হবে? মরুভূমির মধ্যে শস্যদানা পড়ে গেলে আপনি খালি চোখে খুঁজেই বিচে খুঁজেই পাবেন না। তো এই শস্যদানা যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় সপ্তম আসমানটা তত ছোট। এবার আরেকটু আগিয়ে যান, আল্লাহর কুরসির তুলনায় আল্লাহর আরশ এত বড়, আল্লাহর কুরসির তুলনায় আল্লাহর আরশ এত বড়, আল্লাহর কুরসির তুলনায় আল্লাহর আরশ এত বড়, আল্লাহর কুরসির তুলনায় আল্লাহর আরশটা এত বড়। বিশাল মরুভূমিতে শস্যদানা পড়ে থাকলে যত ছোট মনে হয় এই ছোট্ট সরিষার দানাটা হচ্ছে আল্লাহর কুরসি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ কত বড়। এবার আরেকটু আগিয়ে যান, আল্লাহর আরশের তুলনায় আল্লাহ এত বড়, আল্লাহর আরশের তুলনায় আল্লাহ এত বড়। সলাতে তো শুধু বলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। কথাটা ছোট, আল্লাহ যে সবচেয়ে বড় এটার প্রমাণ কি নেবেন আপনি? আপনি যে সলাতে বলছেন যে আল্লাহু আকবার, মানে সলাতের মধ্যে আল্লাহু আকবার এত বলা লাগে কেন? আজানের মধ্যে আল্লাহু আকবার এত বলা লাগে কেন? সব জায়গাতে অনেক দোয়াতে দেখবেন আল্লাহু আকবার, ঈদের তাকবীর পাঠ করবেন আল্লাহু আকবার, সলাতের মধ্যে আল্লাহু আকবার, আজান দিবেন আল্লাহু আকবার, এই হাজিরা হজ করতে যাবে তালবিয়া পাঠ করবে শুধু আল্লাহু আকবার, সবখানে শুধু আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড় পরিপূর্ণ করে গেছে। তো আল্লাহ যে বড় এটা কখনো ভেবে দেখেছেন কেমন বড়? একটু অনুধাবন করুন, আল্লাহর আরশ যত বড়, আল্লাহর আরশ যত বড়, আল্লাহর আরশ যত বড়, আল্লাহর তুলনায় আল্লাহর আরশ এত ছোট, আল্লাহর তুলনায় আল্লাহর আরশ এত ছোট, আল্লাহর তুলনায় আল্লাহর আরশ এত ছোট। বিশাল মরুভূমিতে শস্যদানা পড়ে থাকলে যত ছোট মনে হয় আল্লাহর তুলনায় আল্লাহর আরশ হচ্ছে তত ছোট। এর নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহর সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে ছোট পৃথিবীতে তো নেই, পৃথিবীর বাইরে যা কিছু আছে তা তো আল্লাহর চেয়ে বড় নেই, মানে আল্লাহই হলো সবচাইতে বড়। এই জন্যই তো আপনি আমি বাক্যে বলি আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। কখনো এইভাবে চিন্তা করেছেন? তাফসির ইবনে কাসির সহ আরও বিভিন্ন তাফসির গ্রন্থে তো এইভাবে বিবরণগুলো দেওয়া আছে, কখনো পড়েছেন? আর বল পড়বেন কি করে? ওই হুজুর প্রতারক হুজুর কিচ্ছা কাহিনী বলে ঘন্টার ঘন্টা পার করে দেয়, কোশ্চিনকালও আল্লাহর মহত্ব আল্লাহর গুণ বর্ণনা কোশ্চিনকালও করে যাবেন আপনার সামনে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত বড়, এটা আপনি আমি ব্রেন দিয়ে চিন্তা করতে পারবো না। আল্লাহর যে কত ক্ষমতা, আল্লাহর যে কত শক্তি, এই ক্ষমতা এই শক্তির কথা জানা নেই বলেই তো এত দিন রাত পাপ করে যাচ্ছি। আল্লাহর যে কত ক্ষমতা, আল্লাহর যে কত শক্তি, এই ক্ষমতা আর এই শক্তি জানা নেই বলেই তো দিন রাত শুধু পাপ আর পাপ করে যাচ্ছি। যদি আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহ যে কত বড়, এটা যদি সামান্য উপলব্ধি করতে পারতাম তাহলে আর পাপের দিকে পা বাড়াতাম না, তাহলে আর পাপের দিকে পা বাড়াতাম না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি জানতে আমি আল্লাহকে যেরকম জানি, তোমরা যদি জানতে আমি আল্লাহকে যেরকম জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতেন আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতেন আল্লাহকে। এজন্য নবী হওয়ার পরও, রাসূল হওয়ার পরও, সব পাপ ক্ষমা হওয়ার পরও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের শিরিকি বেদাতি বলেন যত পাপ অগ্রিম ক্ষমা করে দেওয়া হয়েছে, রাসূলের কোনো পাপই নেই, নিষ্পাপ মাসুম এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত অধিকাংশ রাত্রিতে বেলাতে তাহাজ্জুদের সালাতে পা ফুলিয়ে দিতেন। কেন কেন তাহাজ্জুদের সালাতে পা ফুলিয়ে দিতেন? তিনি বুঝতেন আল্লাহর মান মর্যাদা কত, আল্লাহর শুকরিয়া আদায় করা যে কতটা আমার জন্য প্রয়োজন, তিনি বুঝতেন। আপনি আমি সামান্য অনুধাবন করার চেষ্টা করি না, আপনি আমি সামান্য বুঝার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সামনে আমি আট নাম্বার পয়েন্ট উল্লেখ করলাম, আয়াতুল কুরসির যে কত মহত্ব, কত গুরুত্ব, কত ফজিলত, এর সংক্ষিপ্ত আকারে যদি যারা ব্যাখ্যা করে, তাফসির করে, আপনারা শুনলে পড়লে তাফসিরটা একটু খুলে দেখলে কিছুটা আঁচ করতে পারবেন কিভাবে যে বিবরণগুলো দেওয়া আছে। নয় নাম্বার, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এ দুয়ের রক্ষণাবেক্ষক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কখনো ক্লান্ত হন না। আমরা তো ক্লান্ত হয়ে যাই, এই যে এখন খুতবা দিয়েছি ক্লান্ত হয়ে গেছি, আমরা তো সামান্য পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, সব কিছু পরিচালনা করছেন, তিনি কর্ষণকালেও ক্লান্ত হন না। দশ নম্বর বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহুয়াল আলিউল আজিম, তিনি সর্বোচ্চ ক্ষমতাবান সব কিছুর উপরে, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি এই আয়াতুল কুরসির যে দশটা বাক্য, এই দশটা বাক্য আপনাদের সামনে আমি পেশ করলাম। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে, খুতবার শেষ অংশে আপনার এই আয়াতুল কুরসিটা জান প্রাণ দিয়ে হলেও শিখার চেষ্টা করবেন। আপনি যদি মুরব্বী মানুষ না পারেন, আপনার নাতির কাছ থেকে শিখে নেবেন, আপনার ছেলের কাছ থেকে শিখে নেবেন, আপনার বৌমার কাছ থেকে শিখে নেবেন। এই আয়াতুল কুরসিটা আপনাকে যে কোনো মূল্যে শিখতেই হবে, শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শিখার চেষ্টা করবেন। এই দশটা বাক্য আপনি একদিনে, দুই দিনে এক বাক্য করে, বিশ দিনে শিখে নেবেন। আরে আহুয়াল আলিউল আজিম, এটা যদি দুই দিন চেষ্টা করেন শিখতে পারবেন না? চেষ্টা করে দেখেন না, শিখতে পারবেন না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মেধা দিয়েছেন, সবাইকে বুদ্ধি দিয়েছেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। আপনি একটু চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিবেন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, যে আলোচনা করলাম আমি সহ উপস্থিত সকলকে, আল্লাহ তুমি এই অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, এই আয়াতুল কুরসির যে মর্ম কথাগুলো আমরা সংক্ষিপ্ত সময়ে বুঝতে পারলাম, আল্লাহ আমাদের সব সবাইকে এর যথাযথ ইলিমটা, আমরা যেন যথাযথ ইলিমটা বুঝতে পেরে সে অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা পারি তারা নিয়মিত যেন ফরজ সালাতের পরে, হাদিসটার কথা মনে আছে তো, ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রতিদিন, ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। অতএব এই আয়াতুল কুরসিটা অবশ্যই শিখতে হবে আপনাকে, আমাকে, মা বোনেরাও উপস্থিত, আপনারাও শিখে নেবেন। আবারও বলি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শুরু করে আহুয়াল আলিউল আজিম এই পর্যন্ত একটি মাত্র আয়াত শিখার চেষ্টা করবেন। আল্লাহ যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন।